سلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسول الله روزا پاکر کنارے ہمیں کے دے کے دے প্রথম দিনের সভাপতি হচ্ছে দুই দিন মিলে একজন সভাপতি না তাই না আল্লাহ সিদ্দিকুর রহমান কে উনি আপনি আহলে মাসালাম গত বছর ঠিক এই জায়গাটাতেই বসা ছিল গত বছর আমি কোরআন থেকে সূরা ফাতিহা তাফসীর করেছিলাম ঠিক না আমার আজও মনে আছে ইউটিউবে কে যেন দিয়ে দিছে সারা বিশ্ব ছড়াই গেছে সব জায়গায় লোকজন বলে হুজুর আপনার সূরা ফাতিহা তাফসীর দেখি ইউটিউবে আলহামদুলিল্লাহ বলেন কোরআনের বিষয়গুলো এরকম ছড়াই দিতে হবে আজকের মাহফিলে আসতে পারে আমরা খুশি না বেজা আরো জোরে খুশি না বেজা খুশির আওয়াজ কি ছোট হইলে ভালো না বড় হইলে ভালো খুশি না বেজার কম না বেশি আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আমি সব জায়গায় বলি যে আল্লাহু আকবার আমাদের স্লোগান এই জন্য তাফসির মাহফিল হোক নামাজ হোক সব জায়গায় কিছুক্ষণ পর পর তাকবীরের দরকার আছে না নাই আপনি অন্যদের স্লোগানে যাবেন এত সুন্দর কথা নাই হিন্দুরা বলে জয় জয় রাম সীতারাম জয় জয় বৌদ্ধরা বলে ওম শান্তি ওম খ্রিস্টানরা বলে হেল্প আস জেসাস দ্য সান অফ গড আমরা এগুলার একটাও কিছু বলি না জোরে বলেন বলি না আমরা কি বলি আল্লাহু আকবার কি বলি নীল আর্মস্ট্রং প্রথমে যখন চাঁদে গেল সে সে এই আওয়াজটাই শুনলো কিন্তু সে মনে করেছে এটা চমৎকার একটা মিউজিক বা গান হবে মিউজিক বা গান হবে সে পৃথিবীতে এসে খুঁজতে আরম্ভ করলো কোথায় মিউজিকটা পাওয়া যায় যেটা আমি চাঁদে শুনলাম খুঁজতে খুঁজতে কোথাও পায় না মুসলমানদের একটা প্রেয়ার হল মানে নামাজের ঘরের পাশ দিয়ে যাচ্ছে ওই মিউজিকটা শুনতে পাচ্ছে আসলে এটা কি মিউজিক না আজান জোরে বলেন মিউজিক না আজান আজানের সেই ধ্বনি আজও আছে না নাই জোরে বলেন আছে না নাই এই জন্য মিউজিক গুলোকে আমাদেরকে ইসলামাইজ করতে হবে যত মিউজিক আছে আপনি ইসলামাইজ করে দিলে সাওয়াব আছে না নাই ইসলামাইজ মানে হচ্ছে যে কোনো জিনিসকে ইসলামিক এটা গত কয়েক দশক ধরে এই আন্দোলনটা শুরু হয়েছে ইসলামাইজিং দ্য নলেজ ইসলামাইজেশন দ্য নলেজ জ্ঞানের সব ব্রাঞ্চ অফ নলেজ কে আপনার ইসলামাইজ করতে হবে যে কোনো জিনিস যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সেটা ইসলামাইজ হয়ে যায় জোরে কোন ঠিক কিনা তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই একটা গান আছে না এটা আপনি ইসলামাইজ করে দেন আল্লাহকে চাই শুধু রাসূলকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই আমরা কারে চাই আর জোরে কারে বলেন সবাই আল্লাহকে চাই শুধু রাসূলকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই আলহামদুলিল্লাহ বলেন আমরা জীবনে একজন রে চাই তিনি কে এভাবে আপনি মিউজিককে কনভার্ট করবেন ইসলামের দিকে আপনি সুরও কনভার্ট করবেন আপনি লিরিক্সও কনভার্ট করবেন আপনি কথাও কনভার্ট করবেন না পারলে অ্যাটলিস্ট কথাগুলো কনভার্ট করেন কত সুন্দরভাবে আপনি চাইলে ইসলামাইজ করে দিতে পারেন দয়াল নবী দয়ার সাগরে রহমতেরই দরিয়া দয়াল নবী দয়ার সাগরে রহমতেরই দরিয়া যারে না বানাইলে সুন্দর হইতো না দুনিয়া যারে না বানাইলে সুন্দর হইতো না দুনিয়া ঠিক না সবচেয়ে সেরা মাটি দিয়া মোর নবীরে বানাইয়া সবচেয়ে সেরা মাটি দিয়া মোর নবীরে বানাইয়া পাঠাইলে নেই ভুবনে রহমত করিয়া ঠিক না এইভাবে আপনি ইসলামাইজ করে দিবেন আপনি যে কোনো গানকে ইসলামাইজ করে দিতে পারেন
ইসলামাইজ করে দিলে প্রত্যেক জ্ঞানের সব আসে নাই, জোরে বলেন আসে নাই। আজকে আমরা কার আহ্বানে এই মাহফিলে আসলাম, জোরে বলেন, এটা কার আহ্বান? আজকে প্রধানমন্ত্রীর আহ্বান হলে লোক আরো বেশি হতো, জোরে বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনাদেরকে ইনভাইট করতো, তার ইনভাইটেশনে আসতে যে লোকজন প্রিপেয়ার্ড হতো, চমৎকার ভাবে দামি দামি পোশাক পরতো, সুন্দর সানগ্লাস লাগাতো, আয়নার মধ্যে চেহারা দেখতো, সুন্দর লাগে কিনা জোরে বলেন ঠিক কিনা? কারণ প্রধানমন্ত্রী ডেকেছে। আর যদি বারাক ওবামা ডাকে, এক সপ্তাহ ধরে পার্লার থেকে তো ওই বেটা বেরই হবে না, জোরে বলেন ঠিক কিনা? বারাক ওবামার ইনভাইটেশন আমি একটা পেয়েছি, আমার একটা ফাইল আছে, যে ফাইলে আমি পৃথিবী থেকে যত জায়গায় সার্টিফিকেট অর্জন করেছি ইসলামিক কনসার্টে, তাফসীর করে, আলোচনা করে, কম্পিটিশনে, ওখানে সব সার্টিফিকেট গুলো এন্ট্রি করা। এর মধ্যে একটা কার্ড আছে যেটা আমাকে বারাক ওবামা দিয়েছিল। প্রথম যখন মুসলিম বিশ্বের উদ্দেশ্যে সে একটা ভাষণ দিবে, কোন দেশে দিবে, তার সেক্রেটারিয়েট বললো, গো টু ইজিপ্ট, অ্যাজ এ ভেরি নাইস এন্ড পিসফুল কান্ট্রি। ইজিপ্টে যান, মিশরে যে ভাষণ দেন, সে তার সেক্রেটারির কথা মেনে নিল, মিশরে আসলো। খুব সম্ভব 2009 এর ঘটনা, তখন সে ভাষণ দিবে, পৃথিবীর সব দেশের একজন করে ছাত্র প্রতিনিধিকে দাওয়াত করা হয়েছে। বাংলাদেশ থেকে কোরআনের আমি নাখান্দান ছোট্ট মিজানুর রহমান আজহারি একটা কার্ড পেয়েছি যাওয়ার জন্য। গেলাম সেখানে, নিয়ম হচ্ছে জাতীয় পোশাক পরে যেতে হবে, পাঞ্জাবি পায়জামা পরে গেলাম, নিজের প্রাইভেট কারে নয়, যেতে হবে সরকারি গাড়িতে করে। সকালবেলা রেডি, বেড়ায় ভাষণ দিব 12টায়, আমি করে 7-8 থেকে ঢাকা আরম্ভ করছি। 8টার দিকে গাড়ি চলে আসলো, পাসপোর্ট জরুরি কাগজপত্র নিয়ে বের হলো। রাস্তার মধ্যে কি যে ইন্টেলিজেন্স ফোর্সের প্রহরী, র‍্যাব, আর্মি দিয়ে ভরে ফেলেছে কায়রো, পুরো শহর টোটালি পেকা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা আসবে। গেলাম, নিয়ে যাওয়া হলো কায়রো গ্র্যান্ড ফেস্টিভ্যাল হোটেলের ভিতরে, বিশাল কনফারেন্স রুম। ঢোকার পরে দেখি একজন বিশাল উচ্চাকৃতির লোক, কালো ব্লেজার পরা, কালো চশমা, আমার বলছে, কাম অন হিয়ার, গিভ মি অল দ্য ম্যানার্স ম্যান, গিভ মি ইউর কিস, ইউর হ্যান্ডসেট, এভরিথিং, ইউর রিং অলসো, তোমার আংটি দাও, তোমার মোবাইল ফোন দাও, তোমার সব মিডলস, চাবি দাও, সব দাও। আমি বললাম, ওয়াই, হোয়াটস দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট ম্যান, কেন তুমি চাচ্ছ? সে বলতেছে, সিকিউরিটি পারপাস। আমি বললাম, এগুলো তোমার দিব কেন? বলতেছে, ভয় পাই না, যাওয়ার সময় আবার ফিরাই দিব। তো সাহস পাইলাম, দিলাম। প্রথমে বলতেছিলাম, এভরিথিং ইজ বিলংস টু মি, এগুলো আমার, দেব কেন তোমাকে? পরে বললো, এই কার্ডটা না, যাওয়ার সময় সিকিউরিটি চেক থেকে এই কার্ড দিয়ে তোমার জিনিস বুঝে নিবা। বুঝলাম, খুব হাই চেক। প্রথম গেট পার হলাম, দ্বিতীয় গেটে বলতেছে, গিভ মি ইউর ফিঙ্গারপ্রিন্ট, ওয়াই? ফর দ্য সিকিউরিটি পারপাস। পৃথিবীর এই যে প্রত্যেক মানুষের আঙ্গুলের রেখা, একজনের রেখার সাথে আরেকজনের রেখা কি কোনো মিল আছে? জোরে বলেন। আপনারা যারা দেশ বিদেশ ঘুরেন, আপনারা জানেন, ইমিগ্রেশন পাস হওয়ার আগে এই ফিঙ্গারপ্রিন্টস দিতে হয়। এটা 1988 এর আগে স্যার ফ্রান্সিস গালটন এটাকে আবিষ্কার করেছে, এর আগে মানুষ জানতোই না। কিন্তু কোরআনের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের কথা আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে এগুলো 1500 বছর আগে বলে দিয়েছেন। আওয়াজ করে বলেন, আল্লাহ আকবার। I gave the fingerprint, দিলাম। দ্বিতীয় গেটে অনেককে ছেড়ে দিচ্ছে, আমাকে বললো, come on here, stand up, just stand in the queue, line it up, why? Give me another fingerprint, why man? You are giving first to another, and you are giving me the blockage here. সবাই তুমি ছেড়ে দিচ্ছ, আমার রাখছো কেন? তোমার, you look like weird, you know, কেমন যেন দেখা যায়, কেন কে যে এগুলার কারণে? You are weird. দাড়ি যত জায়গায় আছে তত জায়গায় আপনার আলাদা একটা সম্মান আছে না নাই? কার নামও জিজ্ঞেস করে না, আমার পদে পদে আটকায়, এটা সম্মান না? এটা সম্মান কি না? আটকালো, গিভ মি দ্য সেকেন্ড ফিঙ্গারপ্রিন্টস, দাও। কেন? ইউ আর বি আওয়ার, তোমার দাড়ি আছে, ওকে, থ্যাংক ইউ। সেকেন্ড ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের ছাপ দিলাম। থার্ড গেটে প্রায় সবাই ঢুকে যাচ্ছে, ক্যাবিনেট সদস্যরা, মন্ত্রীরা, ডিপ্লোমাটস, কূটনৈতিক ব্যক্তিবর্গ, আমরা তোমার দেখতে লাদেনের মতো লাগতেছে। আমার কি লাদেনের মতো লাগে? আমার নাকি লাদেনের মতো লাগে? ওরা, আমরা মুসলমানদের জীবনে মরি একবার, আর খ্রিস্টানের বাচ্চারা দিনে মরে 10 বার, জোরে বলেন ঠিক কিনা? এক লাদেনের কথা বললেই ওদের কলিজায় ভূমিকম্প সৃষ্টি করে দেয়। কে? দিলাম ফিঙ্গারপ্রিন্টস দিয়ে ভিতরে ঢুকলাম,
দেখি ক্যাবিনেট মিনিস্টাররা বসে আছে, ডিপ্লোমাটসরা বসে আছে, আর্টিস্টরা বসে আছে, ছাত্রদের সাথে বসলাম, হঠাৎ করে ওবামা আসলো অনেক লম্বা সময় ধরে, ঢুকলাম 9টায়, বেড়া আসছে প্রায় 12টার দিকে, আইসাই সালাম দিতেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মানে খ্রিস্টান তো আর ইংরেজ, ওদের মুখে কিন্তু সালামটা আমাদের মতো আসসালামু আলাইকুম এরকম বেরোয় না, ও কয় আসসালামু আলাইকুম। সবাই সালামের উত্তর নিল, বিশাল এক ভাষণ দিল, বাংলাদেশের কথাও বলছে, এক পাকে বলছে বাংলাদেশ ইজ গোয়িং টু দ্য প্রোগ্রেস ফর দ্য উইমেন এম্পাওয়ারমেন্ট, মহিলা ক্ষমতায়নের জন্য নাকি বাংলাদেশ খুব এগিয়ে যাচ্ছে, সবাই হাততালি দিবে। আমি এমনি চাইয়ে রইলাম, মনে মনে দিলাম আসলে মহিলারা খুব আগাই দিচ্ছে এই দেশে, আল্লাহ এই দেশকে হেফাজত করেন, আমিন। এই দেশে গ্যাসের খনি আছে না নাই, তেলের খনি আছে না নাই, সোলের খনিও আছে না নাই, ওইটাও আছে, আল্লাহ সব একসাথে দিয়ে দিছে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, রাজি আছেন? নীল আর্মস্ট্রং প্রথমে যে যে মিউজিকটা শুনলো পৃথিবীতে এসে, সেটা পেলো আসলে এটা মিউজিক নয়, এটা ছিল চাঁদের মধ্যে আজানের ধ্বনি, সে আজানের ধ্বনি আজও বলবৎ আছে নাই? অজসেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানের মানুষে নে, সেই আলী হায়দারে উসমান নে, আজানের ধ্বনি আছে আগের মতোই, আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই, আজ সেই, আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানের মানুষ নেই, সেই আলী হায়দারে উসমান নেই। আওয়াজ করে পড়ল আল্লাহু আকবার। তারপর সে চাঁদের দেখে চাঁদটা দুই ভাগ করা, পৃথিবীতে এসে বিষ্ণুনবীর বায়োগ্রাফি পড়ে জানতে পারলো বিষ্ণুনবী একবার আঙ্গুল তুলেছিলেন, আর সেই আঙ্গুলের বরকতে চাঁদটাকে দুই ভাগ করে দিয়েছিলেন কে? আর জোরে কে? এগুলো দেখে সে আর থামতে পারলো না, সে মনে মনে ভাবলো আই অ্যাম ফিলিং সামথিং ইন মাই হার্ট রিগার্ডিং ইসলাম, ইসলামের ব্যাপারে আমি কিছু অনুভব করছি। সে একবার আরো উপরে গেল, যে পৃথিবীর দিকে তাকিয়ে দেখলো হোল দ্য টেরিটরি অফ দ্য ওয়ার্ল্ড ইজ অকুপাইড উইথ হিউজ ডার্কনেস, পুরো পৃথিবীটা ঘুটঘুটে অন্ধকার, জাস্ট টু প্লেসেস আর ফোকাসিং দ্য লাইট, দুই জায়গা থেকে আলো বের হয়। দেন হি সার্চ ইন দ্য গুগল ম্যাপ, গুগল ম্যাপে দেখে একটা জায়গার নাম লিখেছে মক্কা, আর একটা নাম লিখেছে মদিনা, পৃথিবীর পুরো জায়গা অন্ধকার, এক জায়গা থেকে আলো বের হয়, পাশে আরেক জায়গা থেকে বের হয়, তার এক জায়গার নাম লেখা হয়েছে গুগল ম্যাপে মক্কা শরীফ, আর একটার নাম লেখা হয়েছে মদিনা শরীফ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সেই অনুভূতি সুনিতা উইলিয়ামসের, অনেক জায়গায় আমি বলি তাদের কথা, 197 দিন সে মহাকাশে থেকে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখে রেকর্ড করেছে, এই ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন, নাসার বিজ্ঞানীদেরকে কে দিয়েছেন? সে বললো আমি একবার অনেক উপরে উঠলাম, উঠে পৃথিবীর দিকে তাকিয়ে দেখি অন্ধকার, দুই জায়গা থেকে আলো বের হয়, ম্যাপ খুলে দেখি এক জায়গার নাম মক্কা আর এক জায়গার নাম মদিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সে ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন? আপনি বিপক্ষে থাকলে আপনার লস, পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে? আর জোরে কে? হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়, আপনি টাইমস ম্যাগাজিন পড়ে দেখেন, বিভিন্ন ম্যাগাজিন পড়ে দেখেন, এগুলো সিএনএন কভার করে না, কেবল নিউজ নেটওয়ার্কে পাবেন না, বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এগুলো আসে না, এই নিউজগুলো আসলে পৃথিবীতে তোলপাড় সৃষ্টি হয়ে যাবে, ভাইব্রেশন শুরু শুরু হয়ে যাবে, পৃথিবী কাঁপতে শুরু করবে, বুশের ঘরের বুশের বাচ্চার ফ্যামিলিতে মুসলমান হয়েছে, টনি ব্লেয়ারের শালি কালিমা পড়ে মুসলমান হয়েছে, মাইকেল জ্যাকসন কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমেরিকার ইয়ুথ মিনিস্টার যুব মন্ত্রী আমেরিকার কালিমা পড়ে মুসলমান হয়েছে। আওয়াজ তুলে বলে আল্লাহু আকবার। এই জন্য সে ইসলাম পেয়ে খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এক লোক নানা ছলে বলে কৌশলে তার বন্ধুদেরকে মুসলমান বানায়, কিন্তু এক বন্ধুরে কোনোভাবেই বাগে আনাতে পারে না, কোনোভাবেই পারে না। সে কাজ করলো, সে তার বন্ধুকে, খ্রিস্টান বন্ধুকে দুপুরে খাবারের দাওয়াত দিল, খানা আছে যেখানে মানুষ ছোটে, জোরে বলেন চকলেট আছে যেখানে পোলাপান যাবে, এটাই পৃথিবীর নিয়ম। খাবারের দাওয়াত যখন দিছে খ্রিস্টান বন্ধুর রাজি, ওকে ম্যান আই কাম অন টাইম, আমি আসবো, আসলো তার বাসায়। কেমন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন আপনি
অবাক হয়ে যাবেন যে আমাদের লায়াবিলিটিস কত বেশি, রেসপন্সিবিলিটিস কত বেশি। আমরা এক একজন মুসলমান, আমরা ইসলামকে রিপ্রেজেন্ট করি। আমি যখন আমেরিকাতে যাব, আমি যখন ইংল্যান্ডে যাব, হু আর ইউ? আই এম মুসলিম, কেম ফ্রম বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি মুসলমান। আপনার কথা, আপনার কমিটমেন্ট, আপনার জেস্টার, আপনার পার্সোনালিটি, ব্যক্তিত্ব দেখে সে পুরো ইসলামকে জাজ করবে, বিচার করবে, জোরে বলেন ঠিক কিনা।